Start. পরিষ্কার আসছে তো? নাকি কালো আসছে? পরিষ্কার। পরিষ্কার। আচ্ছা। হ্যালো फ्रेंड्स সবাইকে গুড মর্নিং। আজকে এখন গুড মর্নিং 11:30 বাজে। গুড মর্নিং বলা চলে। আজকে আমাদের বাড়িতে কে আসবে? আমার মেশো। আরশি মেশো আসবে। আর হচ্ছে মানে আমার বোনের বড় আসবে। আর হচ্ছে আরশি পাপার এক ছোটবেলার বন্ধু আসবে। তো সেই জন্য আমাদের বাড়িতে আজকে ধুন্ধারাক্কা লেগে গেছে রান্না বাড়া সকাল থেকে। কালকে আমি ওই বাড়িতে ছিলাম, একটু আগেই ওই বাড়ি থেকে এসে আশির বাবা বাজার টাজার করে নিয়ে আসলো। আমি আজকে দেখো সকালবেলা সকালে শাড়ি পরে বসে রয়েছি। কি রে, আর আজকে ওরা আসলে তো শাড়ি পরবে, এখন পরার কি দরকার ছিল? ও আচ্ছা, আসো আমি দেখিয়ে দিচ্ছি কি কি রান্না বান্না হয়েছে। এখানে এখানে হচ্ছে হচ্ছে ইলিশ, আমি এটাকে সর্ষে কাঁচা তেল আর হচ্ছে লঙ্কা পেস্ট করে মাখিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে মটন আমি সেদ্ধ বসিয়েছি। এখানে ডাল হচ্ছে ভাজা হবে, কি ভাজা হবে সেটা এখনো ঠিক হয়নি। আর আরশি ম্যাডাম কি করছেন? আমার পেপসি খুব পছন্দ, ওই জন্য আমি পেপসি খাচ্ছি। আরশি জানো তো ভালো দামি আইসক্রিম খায় না, ও এই 3 টাকা দামের 5 টাকা দামের পেপসি আইসক্রিম ওইগুলো ওর পছন্দ। ওইগুলো মানে এইগুলোর থেকে এইগুলো খাওয়ালে বেশি হ্যাপি আর কি, তাই না? এটা ভালো, এটা বরফ শুধু, এটা কিচ্ছু থাকে না, এটা বরফ আর কালার মিক্স করা থাকে, ওগুলো খাওয়া একদম ভালো না। আচ্ছা আমি তো ছোট ছিলাম, তাহলে তুমি একটা বড় ধরনের পেপসি নিয়েছিলে, ওটা এরকম করে খেছিলাম না? ঠিক আছে, সব মিমিতে বলে দাও, কেমন আছে মিমিরা? কেমন আছে মিমিরা? তোমরা তোমার বেবিদেরকে এই পেপসিগুলো খাবারে বানাও গরম গরম, শরীরটা একটু ঠান্ডা হবে ঠান্ডা পেপসি খাবারে। আচ্ছা এটা কিভাবে খেতে হবে সেটা বলে দাও। ফ্রিজে রাখবে, তারপরে ফ্রিজে রাখবে, তারপরে এর মুখে প্লাস্টিকটা খুলে ওটাকে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে না? না, তুমি যে রাখলে আমি তো সেই সেটা বলো। আপনারা ফ্রিজ থেকে বের করে 5 মিনিট রাখবেন, তারপরে বেবিদেরকে খাওয়াবেন। খাওয়াবেন? একদম বেবিদেরকে খাওয়াবেন না, এটা একদমই আনহেলদি খাবার। তুমি খাচ্ছ বলে সবাই খাবে না, পচামি বলো। ফাইনালি যাওয়ার দিন কাছেই চলে এসেছে, কালকের দিনটাই মাঝখানে আছে, ব্যাস ছুটি শেষ। আরো ছুটি দরকার ছিল? আর ছুটি দরকার ছিল না, এটা এটা প্রত্যেকবারই মনে হয় আর কিছুদিন থাকলে ভালো হতো, আর কিছুদিন থাকলে ভালো হতো, এটা এটা প্রত্যেক দিনই মনে হয়, প্রত্যেকবারই মনে হয় আমারও মনে হয় আর কটা দিন থাকলে ভালো হতো, কিন্তু নিরুপায়, উপায় নেই, কি করা যাবে। আজকে সকালবেলা উঠে দেখি ঠাকুরের গান শুনছি, কি হলো ব্যাপারটা? মাঝে মধ্যে শুনতে হয়, বয়স বাড়ার সাথে সাথে মানুষের প্রত্যেকটা, আমরা তো হিউম্যান বিইং, আমাদের এই ভগবানের প্রতি আসক্তিটা বেড়ে যায়, শ্রদ্ধা ভক্তি গুলো বেড়ে যায় না? যত বয়স হলেই সেটা বয়সের সাথে সাথে শুনি, সেটা বোঝা যায়। মনে হলো সকালবেলা একটু ঠাকুরের গান শুনে একটু ঘুম থেকে উঠি। মাঝে মধ্যে তো তোমার গান শুনতে হয় প্রতিদিন, মাঝে মধ্যে একটু ভগবানের গান শোনা ভালো। ভালো, বলো ছুটি কেটে গেল। আচ্ছা আমি ওখানে দেখো, আমি ওখানে থাকলে তা ভাবতে দাও, আমি ওখানে থাকলে ফর্সা থাকি, এখানে আসলে কালো হয়ে যাই তোমার পাশে থেকে, মানে না এরকম কোনো ব্যাপার না, তুমি ওদের তোমার 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 ছায়ার মতন হয়ে যায় আমার রংটা যখন আসে আমার থেকেও ফর্সা থাকে। তোমরা যারা ব্লগে দেখেছো তখন মানে আমি দাদা ভাই চলে গেলে বাজার হাট সবকিছুই আমাকে করতে হয়, মানে একটা তাও একটা ছেলেদের কালারের থেকে মেয়েদের কালারে একটা ডিফারেন্স থাকে, যতই মেয়েরা ফর্সা হোক বা ছেলেরা কালো হোক, কিন্তু তাও মানে মেয়েদের কালারে থেকে ছেলেদের কালারে একটা ডিফারেন্সই কালার থাকে, সে যতই যত্ন করুক ছেলেরা, এটা হয় নর্মালি। যাই হোক, কালো ফর্সা নিয়ে অনেক অনেক আলোচনা, অনেক সমালোচনা সবকিছুই হয়ে গেছে। আগের ব্লগে দাদা ভাইকে তোমরা পুরো হিটলার বানিয়ে দিয়েছো। তোমাদের দাদা ভাই বলো, তোমাদের দাদা ভাই আমা এখানে আসলে আমি তোমার ছায়াতেই পরিণত হয়ে যাই, তোমার পেছনে আমি একদম, তুমি এত ফর্সা যে তোমার পেছনে আমাকে তোমার ছায়ার মতন মনে হয়। না ছায়ার মতো মনে, ছায়া তো থাকা ভালো।
ভালো, ছায়া হয়ে এই তো সেটা 6 মাস থাকবে, আবার 6 মাস পরে বাস্তবে আসবে। ছায়া হয়ে তো অ্যাটলিস্ট পাশে থাকো, ছায়া তো ছেড়ে যাবে না, না ছায়া পাশে থাকবে সব। ভুল ভাবছো, ছায়া অন্ধকারে কিন্তু ছায়াও কিন্তু সঙ্গে থাকে না, ছায়াও হারিয়ে যায় অন্ধকারে। যতক্ষণ তুমি আলোতে থাকবে ততক্ষণ তোমার ছায়াটা থাকবে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা হিউম্যান বিইং এর এটাই অস্তিত্ব। যতক্ষণ তোমার জীবনে আলো আছে ততক্ষণ তোমার ছায়া আছে, তোমার জীবনে যখনই অন্ধকার আসবে ছায়াটাও কিন্তু চলে যায়। এবার তোমাদের দাদাভাই যাচ্ছে হচ্ছে 6 মাসের জন্য, তো সেক্ষেত্রে আমার একটু মনে হচ্ছে 6 মাসটা একটু তাড়াতাড়ি কেটে যাবে 9 মাসের থেকে। যাই হোক, আজকে সকালবেলা উঠে ভ্যান ভ্যান করছে একটু আগে, বলে কি ছুটিটা করে আমার পুরো লস হয়ে গেল। লস তো সারা জীবনই হয়ে গেল না, লসের কথা বলতে গেলে 2 মাস যদি না আসো, 5 বছর পরে আসো, কোনোদিনই তোমার লস সারা জীবনই মানুষের হয়। মানুষের যত থাকে মানুষ তত আরো চায়, এটাই বাস্তব। লস কোনোদিনই ফিল হওয়ার নয়। চলো এখন তোমাদের দাদাভাইয়ের ব্যাক। 2 মাসের থেকে 3.5 মাস ছুটি, 2 মাস ছুটি ছিল সেখান থেকে 3.5 মাস। হ্যাঁ, আমাকে আবার বলছে তুমি 5 বছরে আর কোনো ছুটি বাড়ানো যাবে না, আর কোনো রিকোয়েস্ট করবে না আমাকে। শুধু ওটা লাগিও না, গালে সুন্দর করে মাখো, মেখে দাও। এত ক্রিম, এত কিছু, তারপরেও সেই গিয়ে মানে রাতে হয়তো বা যখন মাখি তখন মনে হয় না থাকে, তখন মনে হয় সব মাখি, আর যখন থাকে না তখন মানে যখন থাকে না তখন মনে হয় সব মেখে নিই, কিছু নেই, আর যখন থাকে তখন মাখতে ইচ্ছে করে না, এই হচ্ছে সমস্যা। আমি বাবাকে এই সাইড দিয়ে মুখেছি, ওই সাইড দিয়ে, বা চোখগুলো কিন্তু বন্ধ হয়ে, আমি কিন্তু এখন চোখে দেবো। সাগরের ঢেউ নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো, আমি শুনেছি সেদিন তুমি তুমি আর বলো না, কখনো যাইনি গাঙে, গানটা শুনতে হবে আবার, তবে এইটা নয়, কখনো যাইনি। দাও একবার শোনো তো গানটা, গানটা গাইবো। বাবার কার্টুন পরে চলে যাবে, কি আবার আমি বাবার সাথে মারামারি করবে, তো তুমি দেখতে থাকো। তুমি আমার মারা না, বাবার সাথে মারামারি করবি আর তারপরে টিউজডে থেকে কি লেগেছে, তবে টিউজডে থেকে কি হবে, আশি মারামারি করবে না বাবার সাথে, তবে টিউজডে থেকে কি হবে বলো? টিউজডে থেকে মায়ের সঙ্গে খেলা হবে, মায়ের সঙ্গে, মা তো আর মারামারি করতে দেবে না, তারপরে কি হবে? মারামারি করব, মায়ের সাথে গল্প করব, মায়ের সাথে গল্প করবে। হ্যাঁ, মায়ের সাথে মারামারি হবে না, মাকে মারলে কি, মাকে মারলে কিও, বাবার সাথে মারামারি হচ্ছে কেন? আসনটা তো একদম দারুণ, ফাটাফাটি আসন হয়েছে। আচ্ছা তুমি কি কি ইংলিশ শিখেছো? শুধু লাভ শিখেছো? What do you think? What do you think?
তাহলে বাবা কি অ্যানসার দেয়? ইউ নাথিং। আর ওয়েট, আইফোন এস নো স্নল মাই। আচ্ছা তুমি আগে বলো, তুমি তুমি কালকে ম্যামের সাথে গিয়ে কিভাবে ইংলিশে কথা বলবে? ইউ পুর ইউ ইউ জয়। তুমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনাওয়ালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। তুমি তো এদিকটা আছো কি দে। টাটা, গুড নাইট।